Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দিস চ্যানেল। আমি সঞ্জয়। আজ আমি ক্লাস টুয়েলভে হ্যালো হাইড্রোকার্বন চ্যাপ্টার আর একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া কার্বিল অ্যামিন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। কার্বিল অ্যামিন বিক্রিয়া এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া দুদিক থেকে। এক নম্বর হচ্ছে আমাদের পরীক্ষার দিক দিয়ে এবং দু নম্বর হচ্ছে ল্যাবরেটরিতে। যাই হোক, পরীক্ষার দিক থেকেও আমাদের বড় লক্ষ্য দেখতে হবে ল্যাবরেটরিতে কতটা গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি কার্বিল অ্যামিন বিক্রিয়াটা কি প্রথমে সেটা আমি বলি। এইটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের ফর্মুলা কি? CaCl3। এখন এই CaCl3 এই ক্লোরোফর্ম যৌগটাকে আমরা কিভাবে পেতে পারি? আমরা বলতে পারি মিথেন CH4। CH4 এর তিনটে হাইড্রোজেন পরমাণু যখন তোমার তিনটে হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হবে, তখনই তো আমরা এই CaCl3 যৌগটা পাবো। তার মানে আমরা মিথেনে তিনটে হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপনের মাধ্যমে আমরা ক্লোরোফর্ম পেতে পারি। বুঝা গেল? এই ক্লোরোফর্মে আমি কি দিচ্ছি? না, এই ক্লোরোফর্মে যখন আমি প্রাইমারি অ্যামিন দিচ্ছি, এখন আমরা প্রাইমারি অ্যামিন কাকে বলবো? প্রাইমারি অ্যামিনের সাধারণ সংকেত হচ্ছে RNH2। এইরকম সাধারণ সংকেত বিশিষ্ট অর্গানিক কম্পাউন্ডকে আমরা বলবো RNH2। এইরকম সাধারণ সংকেত বিশিষ্ট অর্গানিক কম্পাউন্ড কে আমরা বলবো প্রাইমারি অ্যামিন বা এক ডিগ্রি অ্যামিন। আরো অনেক ধরনের অ্যামিন রয়েছে, দু ডিগ্রি অ্যামিন, তিন ডিগ্রি অ্যামিন, সেইগুলো নিয়ে আমরা অর্গানিক কেমিস্ট্রির লাস্টের দিকে আলোচনা করব। এখন দেখো, এই প্রাইমারি অ্যামিনের সাথে যখন আমি ক্লোরোফর্ম মিশিয়ে অ্যালকোহলিক KOH মিডিয়ামে রেখে হিট করছি, তার ফলে আমরা কি পাচ্ছি? RNC। মানে RNC মানে আমরা আগের ভিডিওতে কি দেখেছিলাম, RNC যৌগটাকে আইসোসায়ানাইড বলে। এই আইসোসায়ানাইড যৌগটা আমি পাচ্ছি, অ্যালকিল আইসোসায়ানাইড যৌগটা পাচ্ছি, যেটা তোমার হচ্ছে কটু বন্ধন। এই যে কটু বন্ধন, ইন্দ্রিয়গ্রাহ্য একটা মানে ব্যাপার এখানে চলে আসছে, কারণ আমরা গন্ধ পাচ্ছি। এই ইন্দ্রিয়গ্রাহ্য ইন্দ্রিয়ের দ্বারা, মানে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে যেকোনো একটা ইন্দ্রিয়ের দ্বারা এটাকে আমরা আইডেন্টিফাই সহজেই করতে পারি। তাই এটা আমরা বলতে পারি যে ক্লোরোফর্মের রাসায়নিক শনাক্তকরণে বা যে কোনো প্রাইমারি অ্যামিনের রাসায়নিক শনাক্তকরণে আমি কার্বিল অ্যামিন বিক্রিয়া আমরা হেল্প নিতে পারি। তার জন্যই এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ল্যাবরেটরি। বুঝা গেল? এখন দেখো, এই রিয়াকশনটার মেকানিজম শুরু করার আগে আমি কতকগুলো বিষয় নিয়ে আলোচনা করছি। ক্লোরোফর্মের এই যে যৌগটা, এই ক্লোরোফর্ম যৌগটাকে যদি আমি যদি ভেঙে লিখি, তাহলে আমরা কি পাবো? সি, তিনটে হাতে তিনটে সিএল আর একটা হাইড্রোজেন। এখন এই হাইড্রোজেনটা দেখো, তোমার হচ্ছে এই সিএলটা তোমার হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে। কেন পজিটিভ হয়েছে? কারণ তিনটে তোমার সিএল টেনে নিচ্ছে বন্ধনস্থ ইলেকট্রন, ফলে এ মোর পজিটিভ হয়ে যাচ্ছে। বেশি পজিটিভ হয়ে যাওয়ার জন্য এর এই পজিটিভ ঘাটতি তোমার মিটাবে এই হাইড্রোজেনের কাছ থেকে। তার জন্য এই হাইড্রোজেনের সাথে যে বন্ধনস্থ ইলেকট্রন আছে, বন্ধনস্থ ইলেকট্রন কার্বনের দিকে সরে যাবে, ফলে এই হাইড্রোজেনটা তীব্র ধনাত্মক বিশিষ্ট আয়নে, মানে আয়নে নয়, মানে এর মাথায় তীব্র ধনাত্মক আয়নে বিরাজ করবে, আয়ন বিরাজ করবে, ধনাত্মক চার্জ বিরাজ করবে, আয়ন নয়, ধনাত্মক চার্জ বিরাজ করবে। এখন তার জন্য এটা কি হয়ে যাবে? তোমার এটা অ্যাক্টিভ হাইড্রোজেন হয়ে যাবে। তার মানে এটা অ্যাসিডিক হাইড্রোজেন বা অ্যাক্টিভ হাইড্রোজেন, এটা তোমরা মাথায় রাখো। তাহলে আমরা কি পাবো? এই অ্যাসিডিক মিডিয়ামে, মানে এই বেসিক মিডিয়ামে তোমার হচ্ছে এই অ্যাক্টিভ হাইড্রোজেনটা রয়েছে। এই অ্যাক্টিভ হাইড্রোজেনটা থাকার দরুন তোমার কি হবে? এই এখানে যে এই HClটা দেখতে পাচ্ছি আমরা এই যৌগের মধ্যে, এই যে এরকম একটা HCl আছে, যে এই HClটা মানে এই হাইড্রোজেনটা এই HCl হিসাবে বেরিয়ে যাবে। এই HClটা বেরিয়ে যে তোমার হচ্ছে KOH এর সাথে রাসায়নিক বিক্রিয়া করে KCl এবং H2 উৎপন্ন করবে। এবং এটা HCl বেরিয়ে যাওয়ার পর আমি কি পাবো? বেরিয়ে যাওয়ার পর আমি এরকম ধরনের একটা যৌগ পাবো,
CCl2 plus KCl plus H2. পাবো তো? এখন দেখো এইগুলোর কথা বাদ দাও, তার মানে যে অর্গানিক কম্পাউন্ডটা দিয়েছিলাম সেই অর্গানিক কম্পাউন্ডের পরিণতি কি হলো? পরিণতি হলো CCl2, CCl2 ডাবল ডট। এই যে CCl2টা পেলাম, এ দেখো এই কার্বনে তোমার কিন্তু অক্টেট ফিল আপ হয়নি। অক্টেট ফিল আপ হয়নি মানে আমরা একে কি বলতে পারি? ইলেকট্রোফাইল বলতে পারি। কারণ এর অষ্টকপূর্ণর জন্য এক কোথায় যাবে? ইলেকট্রন সমৃদ্ধ অঞ্চলে যাবে। তার মানে এ হচ্ছে ইলেকট্রন সেন্টারের দিকে যাবে। যে যেই টাইপের সেন্টারের দিকে যায় সেই অনুসারে নাম হয় ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল। যেহেতু তোমার হচ্ছে এই ইলেকট্রন বিশিষ্ট জোনে যাবে, তাই নেগেটিভ জোনের দিকে যাবে, তাই আমরা এটাকে ইলেকট্রোফাইল বলবো। বুঝা গেল? এবার দেখো এই ইলেকট্রোফাইলটা কিভাবে তোমার কার সাথে কিভাবে যুক্ত হচ্ছে এবং যুক্ত হওয়ার ফলে আইসোসায়ানাইড উৎপন্ন হচ্ছে দেখাচ্ছি। দেখো যে কার্বিনটা উৎপন্ন হয়েছিল, আগে বলে রাখি যে এই যে স্পিসিসটা, এই স্পিসিসটাকে কার্বিন বলে। এই যে কার্বিন ইলেকট্রোফাইলটা উৎপন্ন হলো, সে ইলেকট্রোফাইলটা দেখো এই প্রাইমারি অ্যামিন RNH2, RNH2 এটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করেছি। এই RNH2 মানে নাইট্রোজেনের যে লোন পেয়ার রয়েছে সেই লোন পেয়ারের কাছে আসবে। মানে আমরা উল্টো দিক দিয়ে বলতে পারি যে নাইট্রোজেনের এই লোন পেয়ার এর অষ্টক পূরণের জন্য অসমযোজ্যতার মাধ্যমে একে ডোনেট করবে। ফলে ডোনেট করার ফলে তুমি এই জিনিসটা পাবে। এ যেহেতু ইলেকট্রন ডোনেট করছে তাই নাইট্রোজেনটা প্লাস হয়ে গেছে, এর অষ্টকপূর্ণ হয়ে গেছে। এই যে যৌগটা দেখতে পেলাম, এই যৌগটাতে দেখো তোমার এখানে HCl দেখতে পাচ্ছি, এখানে তোমার HCl দেখতে পাচ্ছি, উপাদান দেখতে পাচ্ছি HCl। ফলে এখন কি হবে, যেহেতু সিস্টেমটা তোমার হচ্ছে বেসিক মিডিয়াম আছে অ্যালকোহলিক KOH, তাই তোমার এখান থেকে তোমার হচ্ছে HCl বেরিয়ে যাবে। এখান থেকে HCl বেরোচ্ছে মানে নাইট্রোজেনের হাত একটা ফাঁকা হচ্ছে, কার্বনের একটা হাত ফাঁকা হচ্ছে, নাইট্রোজেন এবং কার্বন বন্ড ফর্মেশন করবে। একই রকম ভাবে হাইড্রোজেনের একটা হাত ফাঁকা হচ্ছে মানে নাইট্রোজেনের একটা হাত ফাঁকা হচ্ছে, এবং একই রকম ভাবে ক্লোরিনের একটা হাত ফাঁকা হচ্ছে, ক্লোরিন নয় কার্বনের একটা হাত ফাঁকা হচ্ছে। তার মানে কার্বন এবং নাইট্রোজেন আবার একটা বন্ধন স্থাপন করবে। বন্ধন স্থাপনের ফলে তুমি এখানে RNC কম্পাউন্ডটা পাবে। এই RNC কম্পাউন্ডটাই হচ্ছে তোমার অ্যালকিল আইসোসায়ানাইড RNC। বুঝতে পারলাম কার্বিন অ্যামিন বিক্রিয়ার মেকানিজম? এবার দেখো এই কার্বিন অ্যামিন বিক্রিয়ার অ্যাপ্লিকেশন একটা দেখাচ্ছি, এবং তোমাদেরকে আমি যেভাবে অ্যাপ্লিকেশনের মেথডটা দেখাবো তোমরা সেইভাবে ফলো করবে। দেখো আমি কিভাবে কি বলতে চাইছি, দেখো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এরকম, যে আমি যদি বলি যে একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে CH3Cl মানে তোমার হচ্ছে মিথাইল ক্লোরাইড এবং CHCl3 মানে হচ্ছে ক্লোরোফর্ম, এই দুটোকে পার্থক্য করো, তাহলে আমাকে এমন একটা রাসায়নিক বিক্রিয়া চুজ করতে হবে যেখানে যে কেউ একজন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা একটু আগে কি জেনেছি, কার্বিন অ্যামিন বিক্রিয়া কেবলমাত্র তোমার হচ্ছে ট্রাই হ্যালো মিথেন জাতীয় যৌগগুলো অংশগ্রহণ করে, অ্যাজ ফর এক্সাম্পল ক্লোরোফর্ম। এখন তার মানে ক্লোরোফর্ম কার্বিন অ্যামিন বিক্রিয়া দেবে, মিথাইল ক্লোরাইড কার্বিন অ্যামিন বিক্রিয়া দেবে না, এটার দ্বারা আমি একটা ডিস্টিংগুইশ করতে পারবো? এটা তো পারবো, কিন্তু কিভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করব সেটা দেখো, ভালো করে আমার কথাগুলো শোনো এবং প্রসেসগুলো লক্ষ্য করো। এখন দেখো তোমাকে একটা স্যাম্পেলে CH3Cl দিয়ে দিয়েছে, আর একটা স্যাম্পেলে তোমার হচ্ছে CHCl3 দিয়ে দিয়েছে। তুমি কিন্তু এখন জানো না কোনটাতে কি আছে, দুটোই কিন্তু তোমার কিন্তু অজানা।
তাহলে তোমার এটা হচ্ছে আননোন স্যাম্পল, এটা হচ্ছে আননোন স্যাম্পল, কিন্তু তোমাকে এটাকে ডিটেক্ট করতে হবে। তাহলে তুমি কার্বিলামিন বিক্রিয়া দেবে, কার্বিলামিন বিক্রিয়া দিলে যেটাতে তোমার হচ্ছে ক্লোরোফর্ম রয়েছে সে রেসপন্স করবে, কি রেসপন্স করবে, ওই কটু বন্ধযুক্ত আইসোসাইনেট যৌগ উৎপন্ন করবে। আর এ রেসপন্স করবে না, এ রেসপন্স করবে, এ রেসপন্স করবে না, এটাই তো ফ্যাক্টর। এখানে শেষ নয়, বারবার বলি না, কারণ লেখার প্রেজেন্টেশন একটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে প্রেজেন্টেশন করছো, কিভাবে জিনিসটাকে তুলে ধরছো, তুলে ধরা স্টাইল, সেটা আমি তোমাদেরকে আজকে বলব। কিভাবে করবে দেখো, কি দ্বারা এদেরকে পার্থক্য করবে, কার্বিলামিন বিক্রিয়া দ্বারা তোমার এরকম তিনটে ছক করবে। একটা হচ্ছে টেস্ট, যে রেসপন্স করবে তাকে আগে রাখবে, যে রেসপন্স করবে না তাকে পরে রাখবে, বুঝা গেল? টেস্ট, টেস্টের ক্ষেত্রে কি দিচ্ছ, দুটো আননোন স্যাম্পলের মধ্যে রিয়্যাকট্যান্ট গুলো দিচ্ছ, অ্যালকোহলিক KOH আর হচ্ছে তোমার হচ্ছে প্রাইমারি অ্যামিন, ওই রিয়্যাকট্যান্ট দিচ্ছ। তার মানে এখানে টেস্টের ক্ষেত্রে কি লিখবে ভালো করে শোনো, জানা নেই কোনটা কি, তাই এই ভাষাটা দেবে। বলি নমুনার সঙ্গে, এইগুলো এখন নমুনা, কোনটা কি আমি জানি না, নমুনার সঙ্গে কার্বিলামিন বিক্রিয়া ঘটানো হলো, মানে কি নমুনার সঙ্গে অ্যালকোহলিক KOH এবং প্রাইমারি অ্যামিন মিশিয়ে উত্তপ্ত করা হলো, ব্যাপারটা বুঝতে পারলাম, ক্লিয়ার? এখানে হবে নমুনার সঙ্গে, এখানে কারোর নাম বলবো না, নমুনা উল্লেখ থাকবে নামটা শুধু, নমুনার সঙ্গে কার্বিলামিন বিক্রিয়া হলো, তাহলে কে রেসপন্স করবে, এখানে এ রেসপন্স করবে, এখানে ক্লোরোফর্ম লিখলাম, এখানে কি দেখব, এক্ষেত্রে কটু গন্ধযুক্ত আইসোসায়ানাইড গ্যাস উৎপন্ন হয়, মানে রেসপন্স পাচ্ছি, ইয়েস, CH3Cl, এটাকে আমরা লাস্টে লিখব, কেন আমরা তো জানি এ রেসপন্স দেবে না, এক্ষেত্রে কি লিখবো, এক্ষেত্রে কি লিখবো যে এক্ষেত্রে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, হ্যাঁ রাসায়নিক বিক্রিয়া হয় না, ঠিক আছে, কিন্তু এই ভাষাটা তোমরা অ্যাপ্লাই করো ভালো লাগবে। এখানে কি একটা ইন্দ্রিয়গ্রাহ্য পরিবর্তন লক্ষ্য করেছো, কিরকম ইন্দ্রিয়গ্রাহ্য পরিবর্তন লক্ষ্য করেছো, ইন্দ্রিয়গ্রাহ্য পরিবর্তন দেখেছো, এখানে একটা বাজে স্মেল উৎপন্ন হচ্ছে, এখানে সেরকম স্মেল উৎপন্ন হচ্ছে না, এখানে ক্ষেত্রে কি লিখবে, লিখবে যে এরূপ পরীক্ষা করবার ফলে এটার মতন, মানে ক্লোরোফর্মের ক্ষেত্রে যেরকম ইন্দ্রিয়গ্রাহ্য পরিবর্তন লক্ষ্য করেছিল সেরকম ইন্দ্রিয়গ্রাহ্য পরিবর্তন তোমরা পাওনি, তাহলে এক্ষেত্রে কি লিখবে, এক্ষেত্রে এরূপ কোন ইন্দ্রিয়গ্রাহ্য পরিবর্তন লক্ষ্য করা যায় না, কিরূপ না ক্লোরোফর্মের ক্ষেত্রে যেরূপ দেখেছিল সেরকম, বুঝা গেল, ক্লিয়ার? তার মানে এখানে তার বলে রাখি, আর হ্যাঁ এখানে তোমার হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটাকে মেনশন করে দেবে যে রেসপন্স করবে, বা এক্ষেত্রেও যদি কোনো রাসায়নিক বিক্রিয়া হয় তাহলে সেক্ষেত্রে মেনশন করে দেবে, এখানে হয় না তাই মেনশন করার দরকার নেই। তাহলে কি লিখবে এক্ষেত্রে, নমুনার সঙ্গে অ্যালকোহলীয় KOH মিশিয়ে, মানে নমুনার সঙ্গে প্রাইমারি অ্যামিন ও অ্যালকোহলীয় KOH মিশিয়ে উত্তপ্ত করা হলো, ক্লোরোফর্মের ছককে কি লিখবে, মানে আগের ছকটায় কি লিখবে, প্রথম ছকটায়, এক্ষেত্রে কটু গন্ধযুক্ত আইসোসায়ানাইড গ্যাস উৎপন্ন হয় বলে রাসায়নিক বিক্রিয়া দেবে, আর এক্ষেত্রে লিখবে কি, এরূপ কোন ইন্দ্রিয়গ্রাহ্য পরিবর্তন লক্ষ্য করা যায় না, ক্লিয়ার? এইভাবে জিনিসগুলো তোমরা যখন পার্থক্য বলবে, শুধু এটা বলে নয়, মানে আমরা এই গোটা অর্গানিক কেমিস্ট্রি টাই ক্লাস টুয়েলভে অনেক চ্যাপ্টারই দেখবো যে এটা এর সাথে বি এর পার্থক্য, মানে এ একটা কম্পাউন্ড বি একটা কম্পাউন্ড এর সাথে এর পার্থক্য করো, তখন জিনিসগুলোকে এইরকম ভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করবে যে দুটো তোমাকে স্যাম্পেল দেবে সেই দুটো স্যাম্পেলের মধ্যে এমন একটা সাধারণ বিক্রিয়াকে, সাধারণ বিক্রিয়া না, এমন একটা বিক্রিয়াকে চুজ করতে হবে অবশ্যই ইন্দ্রিয়গ্রাহ্য যোগ্য, মানে যেগুলো তুমি ইন্দ্রিয়গ্রাহ্য পরিবর্তন লক্ষ্য করতে পারবে, ইন্দ্রিয়গ্রাহ্য পরিবর্তন লক্ষণীয় সেরকম তুমি রাসায়নিক বিক্রিয়া চুজ করবে, যে রেসপন্স করবে তাকে ফার্স্টে দেবে, যে রেসপন্স করবে না তাকে লাস্টে দেবে, এবং টেস্টের ক্ষেত্রে যখন বলবে তখন তুমি নাম বলবে না, কারণ তোমার নাম অজানা, নামের বদলে নমুনার সঠিক, নমুনার সাথে এই কথাটা তোমরা উল্লেখ করবে, ওকে, ঠিক আছে? এর পরের মানে এর পরের ভিডিওয়ে আমি আরেকটা গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ, যেটা জানা মানেই
তোমার বলতে পারো মানে পার্থক্যকরণে তোমার হচ্ছে ম্যাক্সিমামটাই তুমি ওইটার মাধ্যমে করতে পারবে, সেইটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। এর পরের ভিডিওতে আমি হ্যালোফর্ম বিক্রিয়া নিয়ে আলোচনা করব। ওকে।